আমরা মানুষের মন বুঝতে পারিনি কথা হয়তো আমাদের ভুল ছিল তাই মানুষ আমাদের পাশে মানুষ কিন্তু নির্বাচনের পর যখন আবার সরকার গদিতে আসলো আমাদের তখন এত অঞ্চলের মানুষই আবার বুঝতে পেরেছে আমি পেট্রোলের দাম কোথায় গিয়ে পৌঁছেছে ডিজেল রানাতে তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বেনারা অঞ্চলে অঞ্চলে সাধারণ মানুষের যে মনের কথা আমাদের নেত্রী বাংলার মেয়ে মমতা বেনার্জিকে আজকে সারা বাংলা চাইছে ঠিক তেমনি সারা ভারতবর্ষে চাইছি অন্য দায়িত্ব নিয়ে বলছি সুদূর কাশ্মীর থেকে সূত্রে আমাদের শিলিগুড়ি গেলাম বা কলকাতা গেলাম শিলিগুড়ি গিয়ে জেলা স্তরের কোন নেতাকে ধরে সেখানে জয়েন করলাম সে জমানা কিন্তু খতম হয়ে গেছে আমাদের তৃণমূল কংগ্রেসে ব্লক লেভেল থেকে উঠে আসতে হবে আমরা নতুন নতুন যে যুবরোগ শক্তি পেট্রোল ডিজেলের দাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই পেট্রোলের দাম সেঞ্চুরি করলো কার সাথে বিজেপি জবাব দাও এই ডিজেলের দাম 90 টাকা পার কার সাথে বিজেপি জবাব দাও এই আন্ডার গ্যাস সিলিন্ডার 900 টাকা পার কার সাথে নরেন্দ্র মোদী জবাব দাও এই তারই প্রতিবাদে তার কিছু শহর তৃণমূল কংগ্রেসের অবস্থা মৃত্যু চলছে বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিরা পাও মমতা ব্যানার্জি জিরা পাও
এই পেট্রোল ডিজেলের দাম লাগাম ছাড়া কার সাথে বিজেপি জবাবদার এই পেট্রোলের দাম সেঞ্চুরি হলে কার সাথে বিজেপি জবাবদার এই এক লিটার ডিজেল 90 টাকা পার কার সাথে বিজেপি জবাবদার এই জবাব তোমায় দিতেই হবে এই জবাব তোমায় দিতেই হবে বন্দে মাতরম ভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস আজ 10 এবং 11 এই যে কেন্দ্রের বিজেপি সরকার দিন দিন একটু একটু করে পেট্রোল ডিজেল গ্যাস সোর্সের তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বৃদ্ধি করে চলেছে আজকে এই কোভিড সিচুয়েশনে লকডাউনে অনেকে কর্মহারা হয়ে পড়েছে বেসরকারি বা যারা ছোটোখাটো ব্যবসা করে ব্যবসাদার সমস্ত কিছু মানুষের আজকে খেয়ে বেঁচে থাকার সমস্যা সেই জায়গায় দিনের পর দিন এই সমস্ত জিনিসগুলোর যে দাম বৃদ্ধি হতে চলেছে তার জন্য আমাদের নেত্রী এই দুদিনের কর্মসূচি দিয়েছেন প্রতিটা বিধানসভা প্রতিটা অঞ্চলে অঞ্চলে এই বিক্ষোভ অবস্থান বিক্ষোভ কর্মসূচি 10টা থেকে 4টা পর্যন্ত চলবে কোভিড বিধি মেনে মিনিমাম 30 জন ম্যাক্সিমাম 50 জন নিয়ে এই আন্দোলন আমরা করছি যাতে করে পশ্চিমবাংলার এই অবস্থান বিক্ষোভ সারা ভারতবর্ষ জুড়ে আওয়াজ ওঠে এবং 2024-এ আমাদের যে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে 29টা রাজ্য জুড়ে বিজেপির যে এই দুর্নীতি এবং শোষণ সেটার প্রতিবাদ জানিয়ে এই অবস্থান বিক্ষোভ চলছে এবং 2024 পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী যাতে করতে পারি সেই আন্দোলন আমরা চালিয়ে যাব আপনার পরিচয় দিন আমি উত্তম ভান্ডারি তারকাস্থ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি শুধু বলে যাব যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস মানুষের নিত্য প্রয়োজনীয় তার তো আপনার কোন জায়গায় সংস্থান অবশ্যই করত যদি মানুষের কল্যাণ করার জন্য এরা ক্ষমতায় আসত তাহলে ওই বেঈমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী তা কথা বলে এরা ভেবেছিল একটার পর একটা রাজ্যে যেমন এই বিগত বিহারে দেখেছি বিধানসভা বিজেপি নামক যে ভাইরাস ওই ভাইরাসের থেকে বড় ভাইরাস এখন বিজেপি কারণ বিজেপি আছে বলেই মানুষ নামের সাজুকে 100 জীবনের মধ্যে উপস্থিত হবেন আমরা জানি যে ভারতবর্ষ জুড়ে তার সাথে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে কংগ্রেসের সভাপতি শ্রী বুলবুল শাহ সঞ্চালক উত্তর কলকাতার যুব সাধারণ সম্পাদক এই কর্মসূচি মানুষকে বোঝাবার জন্য মানুষের সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেস লড়াই করে যাচ্ছে 213টা আসন পেয়ে আমরা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়েছে কিন্তু আমরা আত্মসন্তুষ্টিতে ভুগি ভারতবর্ষের শাসন ব্যবস্থা যারা চালাচ্ছেন তারা
এবং 2024 অবধি আমরা এই লড়াই লড়তে থাকব এবং আমরা অঙ্গীকার মানুষের একটা প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা পূরণ করার দায়িত্ব কর্তব্য থাকে কেন্দ্রীয় সরকারের এমনি রাজ্য সরকারের থাকে তার রাজ্যের যে ভাষা আর কিছু নেই তা হচ্ছে 41 টাকা 40 পয়সা এবং আগামী দিনে আমরা এই পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম অর্ধেক করবই এই অঙ্গীকার করে গ্যাস পেট্রোল ডিজেলের দাম মূল্যবৃদ্ধি পাইনি আমরা যে সব মহাদেশে থাকি সেই মহাদেশকে যে সমস্ত দেশগুলো ঘিরে রেখেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ ভুটান ডিজেলের মূল্যবৃদ্ধির যে প্রতিবাদ আপনাদের দুদিন ধরে চলছে আজকে তার দ্বিতীয় দিন কি রকম সাড়া পাচ্ছেন এবং এই প্রতিবাদটা কতটা জোরালো ভাবে আপনারা আরো আগামী দিনে আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষ তিন কোটি মানুষ পূর্ণাঙ্গ হয়েছে চার লক্ষ মানুষ মৃত্যু হয়েছে সেই পেন্ডামিক সিচুয়েশনের মধ্যে যেভাবে সেখানে সমস্ত মানুষ অসহনীয় অবস্থা আমি জানি না এটা কী ধরনের সরকার চলছে সে অর্থনীতি চলছে যে অর্থনীতি মানুষকে খেলাধুলা করতে পারে না দুঃখ তৈরি করে মানুষকে অর্থনীতি থেকে পরিবর্তন তৈরি করে সেই অর্থনীতি সম্বন্ধে আমি বুঝতে পারছি না তার কারণ হচ্ছে ডিজেল পেট্রোলের দাম বাড়া মানে হচ্ছে সমাজের সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া আজকে বাস থেকে আরম্ভ করে দেখবে বাস চালাতে পারছে না মালিকরা আজকে পেট্রো পণ্য দাম বাড়ার জন্য দেখবে সবজি আসছে না আজকে সমস্ত জায়গায় পেট্রোলের ব্যবস্থা আছে ডিজেলে চাষ হয় সেই চাষ বন্ধ হয়ে গেছে এটা দুর্ভোগকে রাখার জন্য হচ্ছে আগামী দিনে ভারতবর্ষের বুকে তার পরিবারস্বরূপ কোথাও আমরা একটা বিরাট সাড়া পেয়েছি আজকে তো ব্যাপক সাড়া পেয়েছি সবই দেখতে পাচ্ছেন এই আন্দোলন অব্যাহত চলতে থাকবে এই আন্দোলন থামবে না যতক্ষণ 24 সালে নরেন্দ্র মোদীকে আমাদের সম্মানীয় সভাপতি তথা জায়মান থাকার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য প্রাণী সম্পদ উন্নয়নের কর্মী আজকের ভারতবর্ষে পেট্রোলে সেঞ্চুরি করেছে মোদীর দাড়ি যত রয়েছে পেট্রোলের দাম তত ও আমার দেশের মাটি আমি তোমার পায়ে মাথাই একাই মাথা আমরা ভুলে যাব না বাংলার মাটি বাংলার ভারতবর্ষের মানুষকে দেউলিয়া করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে যারা বয়সে মনীষীদের সেদিনকে লেখনী মঞ্চে উঠেছিল ঘুষির মধ্য দিয়ে বিপ্লব তৈরি করেছে আর তৎকাল তার নির্দেশে কেমন হালবারের প্রিয় সাংসদ কেমন হালবারের অক্ষয় আসছিল তার প্রতিবাদে আজকে এই ডায়মন্ড হাবার এমবাজারের সামনে ডায়মন্ড হাবার এক নম্বর ব্লক ও ডায়মন্ড হাবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভার আজকের সভাপতি